আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক জানাস কুকিং অ্যান্ড পেন্টিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রমজান মাসে ইফতারির সাথে জিলাপি বুন্দিয়ার মতো মিষ্টি কিছু রেসিপি থাকতেই হয়, তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে সহজ উপায়ে বুন্দিয়া তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি চেলে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো লাঞ্চ না থাকে। এবার এটার মধ্যে আমি 3/4 কাপ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে সবটা পানি দেওয়া যাবে না। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আরও কিছু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেসনের মিশ্রণটা যখন এমন পাতলা হবে, অর্থাৎ নিচে পড়ার সাথে সাথেই তলিয়ে যাবে না, তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়েছে। বুন্দিয়াগুলোকে আমি 2টা কালার করব, তাই একটা বাটিতে কিছুটা বেসনের মিশ্রণ তুলে রাখছি। তুলে রাখা মিশ্রণটাতে আমি সামান্য পরিমাণ রেড কালার মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি বুন্দিয়াগুলোকে তেলে ভাজবো। তেলে ভাজার জন্য আমি এমন একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি। চামচটাকে তেল থেকে খুব বেশি উপরে বা খুব বেশি নিচে রাখা যাবে না। বেসনের মিশ্রণটা চামচের উপর দিয়ে চামচটাকে নাড়াচাড়া করা যাবে না, চামচটাকে না নাড়িয়ে ধরে রাখতে হবে। এতে করে আপনি আপনি বেসনের মিশ্রণগুলো তেলের উপর পড়বে, এতে করে বুন্দিয়াগুলো মুক্তোর দানার মতো গোল হবে। বুন্দিয়াগুলোকে খুব বেশি ভাজা যাবে না, এমন একটা কালার আসলেই উঠিয়ে ফেলতে হবে। বুন্দিয়াগুলোকে যতবার ভাজবেন তার আগে চামচটাকে ধুয়ে বা মিনিমাম মুছে পরিষ্কার করে নিতে হবে, এতে করে ছিদ্রটা পরিষ্কার থাকে এবং বুন্দিয়াগুলো খুব সুন্দর গোল হয়। এবারে আমি আপনাদেরকে লাল রং মিশানো মিশ্রণটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। কোনো রকম নাড়াচাড়া না করে জাস্ট এভাবে চামচটা ধরে রাখলে বুন্দিয়াগুলো নিজে থেকেই টপ টপ করে নিচে পড়ে এবং আকারটাও খুব বেশি সুন্দর হয়। এখন আমি বুন্দিয়াগুলোকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি শিরা তৈরি করে নিব, যার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে মাঝারি আছে জাল করে নিতে হবে বলগ ওঠা পর্যন্ত। এ পর্যায়ে আমি সুন্দর গন্ধের জন্য 2টা এলাচ দিয়ে দিয়েছি। যখনই বলক উঠবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। শিরাটা ঠান্ডা হওয়ার পর যাতে জমাট না বেঁধে যায় সেজন্য সামান্য কিছু লেবুর রস চিপে দিচ্ছি। এখন এই গরম শিরাটার মধ্যে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর বুন্দিয়াগুলো দিতে যাবেন না, এতে করে বুন্দিয়ার ভেতর শিরার রসটা ভালোভাবে ঢুকবে না। এখন দেখা যাচ্ছে বুন্দিয়ার তুলনায় শিরার রসটা অনেক বেশি, তাই এখন আমি 1 ঘন্টা একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব, যতক্ষণ না অবধি শিরার রসটা বুন্দিয়ার ভিতর ঢুকে যাচ্ছে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন শিরার রসটা টেনে বুন্দিয়াগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে। দেখুন বুন্দিয়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং চাপ দিলে ভিতর থেকে রস বের হয়ে আসছে। আজকে আমি এই বুন্দিয়ার রেসিপিতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি, আশা করি আপনারা উপকৃত হবেন। এই বুন্দিয়াগুলো দেখতে যতটা সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।